আচ্ছা, এবার যেটা কাজ সেটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ফার্স্ট কনসেপ্ট কি? মেজারিং এরিয়া। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর ক্লাস সেভেন স্টার্ট হচ্ছে, মেজারিং এরিয়া। মেজারিং এরিয়া আমরা এরিয়া ম্যাথমেটিক্সে অলরেডি ক্যালকুলেট করে এসেছি, ম্যাথমেটিক্সে ক্যালকুলেট করে এসেছি। কিসের জন্য ম্যাথমেটিক্সে আমরা ক্যালকুলেট করেছি? হচ্ছে যেমন আমাদের যেগুলো মেনসুরেশনের প্রবলেমস ছিল বা জিওমেট্রি প্রবলেমস ছিল, যেমন আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া, রেক্ট্যাঙ্গেলের এরিয়া, স্কোয়ারের এরিয়া, তারপরে সার্কেলের এরিয়া, এগুলো আমরা অলরেডি জানি। তাও আরেকবার আমি লিখে দিচ্ছি, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কী হয়ে থাকে? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হয়ে থাকে লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, স্কোয়ারের ক্ষেত্রে কী হয়? সাইড ইনটু সাইড। এখানে কি হবে? লেন্থের জন্য ইউনিট স্কোয়ার, ইট মে বি সেন্টিমিটার স্কোয়ার, ইট মে বি মিটার স্কোয়ার, ইট মে বি কিলোমিটার স্কোয়ার, কিছু একটা হবে, এখানেও তাই ইউনিটই হবে। এরপরে যেটা ছিল, তারপরে কী ছিল? তারপরে ট্রায়াঙ্গেল ছিল। ট্রায়াঙ্গেলের কী হয়ে থাকে? হাফ ইনটু বেস ইনটু হাইট ইউনিট স্কোয়ার। কীরকম? এটা যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এটা বেস আর এই ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে হাইট। এই দুটোকে মাল্টিপ্লাই করে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, টোটাল যে ভ্যালুটা বেরোবে সেটাই ট্রায়াঙ্গেলের এরিয়া। এবার সার্কেলের এরিয়া, সার্কেলের এরিয়াটা কি? ধরা যাক এটা একটা সার্কেল ছিল, সার্কেলের এটা হচ্ছে আমার রেডিয়াস, আমরা সবাই জানি এটা সেন্টার, এটা সার্কামফারেন্স, আর এটা হচ্ছে রেডিয়াস। এর রেডিয়াসটাকে যদি আর ধরি, তাহলে এর এরিয়াটা হয় পাই আর স্কোয়ার। এটা একটু মাথায় রাখতে লাগে, পাই মিনস 22/7 ইনটু আর স্কোয়ার। ম্যাথমেটিক্সে যখন র্যাশনাল নাম্বার চ্যাপ্টারটা ডিসকাস করা হবে তখন পাই নিয়ে কিছু কথাবার্তা বলবো। আপাতত পাই ইজ ইকুয়াল টু 22/7 ইনটু আর স্কোয়ার, এটা ধরেই কাজ চলতে হবে। এবার ঘটনাটা হচ্ছে এই যে, আমি রেক্ট্যাঙ্গেল বললাম বা স্কোয়ার বললাম বা ট্রায়াঙ্গেল বললাম বা সার্কেল বললাম, এগুলোর এরিয়া বলতে অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি বোঝায়টা কী? বোঝায়টা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা বা এই স্কোয়ারটা বা এই ট্রায়াঙ্গেলটা বা এই সার্কেলটাকে আমি পেজের ওপরে আঁকলে যতটা সারফেস এটা কভার করে। দ্যাট মিনস কোনো মাঠের মধ্যে যদি একটা গরুকে দেখা যায় ঘাস খেতে, তাহলে মাঠের যে পোর্শন থেকে গরুটা ঘাস খায়, বা আমরা যদি মাঠে কেউ ফুটবল খেলতে যাই, তাহলে মাঠের যে পোর্শনটার উপরে ফুটবল খেলা হয় সেটা হচ্ছে মাঠের অ্যাকচুয়ালি এরিয়া। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি? এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটাই অ্যাকচুয়ালি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বোঝায়, বাইরেরটা নয়। একটা পেপারকে সবথেকে ভালো বোঝা যাবে, একটা পেপারকে বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারিস প্রত্যেকেই, একটা পেপারকে যদি আমি স্কোয়ার শেপে কাটি, একটা পেপারকে আমি স্কোয়ার শেপে কাটলাম, স্কোয়ার শেপে কাটার পর যে পোর্শনটা আমি পাবো সেই পোর্শনটাই হচ্ছে তার এরিয়া। একটা পেপার আছে, সে পেপারটাকে স্কোয়ার শেপে কাট বা রেক্ট্যাঙ্গেল শেপে কাট বা ট্রায়াঙ্গুলার শেপে কাট বা সার্কুলার শেপে কাট, যে জায়গাটা আমি পাবো কাটার পর যেটা আমার হাতে পড়ে থাকবে সেটাই হচ্ছে ওর এরিয়া। দ্যাট মিনস মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটার মেজারমেন্ট হচ্ছে এগুলো। কিন্তু অদ্ভুতভাবে দেখ, এতক্ষণ ধরে আমি যে যে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার বা যে সমস্ত জিওমেট্রিক্যাল শেপগুলোর এরিয়া বললাম, সবগুলোই হচ্ছে রেগুলার সারফেস, সবগুলোই রেগুলার সারফেস। এছাড়াও কিছু ইররেগুলার সারফেস হতে পারে, যেমন আমাকে কেউ বলতে পারিস যে স্যার এরকম এরকম জিনিসটা একটা রয়েছে, এটার আমি এরিয়া কীভাবে মেজার করব, বা আমি এরকম ভাবতে পারি যে এরকম একটা জিনিস রয়েছে তার এরিয়া কীভাবে মেজার করব। এই জিনিসগুলোর এরিয়া মেজার করার জন্য আমাদের একটা জিনিস লাগে যেটাকে বলা হয় গ্রাফ পেজ। গ্রাফ পেজটা দেখতে কীরকম হয়? গ্রাফ পেজটা দেখতে এরকম হয়ে থাকে যে এরকম একটা পেজ থাকে, এই পেজের মধ্যে অনেক এরকম কাটা কাটা দাগ থাকে, এরকম 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 এরকম, এই গ্রাফ পেজ, এটাকে গ্রাফ পেজ বলে। প্রত্যেকটা কিছু স্কোয়ার শেপের ঘর থাকে, যে স্কোয়ার শেপের ঘরটাকে এইভাবে বানানো হয়। ধরা যাক আমাকে এবার কোনো একটা ইররেগুলার সারফেসের এরিয়া মেজার করতে দিয়েছে, ইররেগুলার সারফেসের এরিয়া আমাকে মেজার করতে দিয়েছে, আমাকে কোনো একটা ইররেগুলার সারফেসের এরিয়া আমাকে মেজার করতে দিয়েছে, ইররেগুলার সারফেস। কী করবো ইররেগুলার সারফেসের এরিয়া মেজার করতে হবে? উই হ্যাভ টু টেক ওয়ান গ্রাফ পেজ, রাইট? একটা গ্রাফ পেজ নিলাম, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে গিয়ে গ্রাফ পেজ চাইলেই, গ্রাফ পেজ বা গ্রাফ খাতা চাইলে পরে এরা প্রোভাইড, দোকানদার প্রোভাইড করে দেবে। গ্রাফ পেজগুলো দেখতে এরকম হয়ে থাকে, ঠিক আছে? এটা একটা গ্রাফ পেজ। এই গ্রাফ পেজটার মধ্যে সাপোজ আমি ধরলাম আমাকে একটা পাতা দেওয়া হয়েছে, পাতা, যাই হোক একটা পাতা, অবভিয়াসলি এটা একটা ইররেগুলার শেপ। এই ইররেগুলার শেপটার আমাকে এরিয়া মেজার করতে লাগবে। এই ইররেগুলার শেপটার এরিয়া মেজার করার জন্য আমাকে সবার আগে যেটা দেখতে লাগবে যে এই, আচ্ছা, গ্রাফ পেজের একটা ব্যাপার আছে, গ্রাফ পেজের এই প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা স্কোয়ার দেখতে পাচ্ছিস, এই প্রত্যেকটা স্কোয়ারের যে সাইডগুলো হয় সেটা 1 সেন্টিমিটার করে হয়, এটা 1 সেন্টিমিটার, এদিকেরটাও 1 সেন্টিমিটার,
প্রত্যেকটা স্কোয়ারের সাইড 1 সেন্টিমিটার করে হয় প্রত্যেকটা স্কোয়ারের, যেখান থেকে স্কোয়ার চুজ করো না কেন, লেন্থ 1 সেন্টিমিটার, ব্রেথ 1 সেন্টিমিটার, এটা একটা স্কোয়ার, তাহলে আচ্ছা এর যদি সাইড এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার হয়, তাহলে প্রত্যেকটা স্কোয়ারের এরিয়া 1 × 1 সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার স্কোয়ার হবে, ইজ ইকুয়াল টু এরিয়া অফ ইচ স্কোয়ার অফ আ গ্রাফ পেজ। ফাইন, 1 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে প্রত্যেকটা গ্রাফ, কোন একটা গ্রাফ পেজের প্রত্যেকটা স্কোয়ারের এরিয়া হচ্ছে আমার 1 সেন্টিমিটার স্কোয়ার। এবার তাহলে কীভাবে মেজার করবো, দেখবো এই পাতাটা কতগুলো ঘরকে কভার করেছে, প্রথমে দেখবো কতগুলো ঘরকে ফুললি কভার করেছে, তারপর দেখবো কতগুলো ঘরকে পার্শিয়ালি কভার করেছে। কীভাবে করবো দেখা যাক, এই যে গ্রাফ এটা রয়েছে, এটা এইটাকে এই স্কোয়ারটাকে ফুললি কভার করেছে, ফুললি কভার করেছে, হলো এই অন্য কালি পেন, হ্যাঁ এই যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটাকে ফুললি কভার করেছে, রাইট, আর পার্শিয়ালি কভার করেছে কোনগুলোকে, পার্শিয়ালি কভার করেছে হচ্ছে এই ঘরটাকে পার্শিয়ালি করেছে, এই গোটা ঘরটা, এই গোটা ঘরটাকে পার্শিয়ালি করেছে, এই গোটা ঘরটাকে পার্শিয়ালি করেছে, আচ্ছা এই ঘরটাকে করেনি কারণ এটা মোটামুটি এদিক দিয়েই গেছে, ছেড়ে দিলাম, এই ঘরটাকে পার্শিয়ালি করেছে, আচ্ছা এই ঘরটাকে পার্শিয়ালি করেছে, এই ঘরটাকে পার্শিয়ালি করেছে, এই ঘরটাকেও পার্শিয়ালি করেছে, এই ঘরটাকেও পার্শিয়ালি করেছে, এই ঘরটাকেও পার্শিয়ালি করেছে, আর এই ঘরটাকে পার্শিয়ালি করেছে, তাহলে কতগুলো আমার স্কোয়ারকে ফুল কভার করলো, একটা স্কোয়ারকে, কতগুলো স্কোয়ারকে আমার পার্শিয়ালি কভার করলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এরিয়া অফ দ্য লিফ ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ফুললি কভার্ড স্কোয়ার প্লাস টোটাল নাম্বার অফ পার্শিয়ালি কভার্ড স্কোয়ার ইনটু এরিয়া অফ ইচ স্কোয়ার। তাহলে কত হবে, 8 + 1, 9, এরিয়া অফ ইচ স্কোয়ার কত, এখানে ক্যালকুলেট করে বসে আছে এরিয়া অফ ইচ স্কোয়ার 1, দ্যাট মিনস ইনটু 1 সেন্টিমিটার স্কোয়ার, হেন্স 9 সেন্টিমিটার স্কোয়ার, দিস উইল বি দ্য এরিয়া অফ দ্য লিফ, দ্যাট মিনস এনি টাইপ অফ ইরেগুলার সার্ফেস, এনি টাইপ অফ ইরেগুলার সার্ফেসের এরিয়া আমরা এই প্রসেসে মেজার করতে পারি, দ্যাট মিনস দ্য এরিয়া অফ এনি ইরেগুলার সার্ফেস ক্যান বি মেজার্ড ইন দ্য অ্যাভাব ওয়ে, অর অ্যাকচুয়ালি টু মেজার দ্য এরিয়া অফ এনি ইরেগুলার সার্ফেস ইউ হ্যাভ টু বাই 1 গ্রাফ পেজ, তাছাড়া এটা কিন্তু হবে না, ইউ হ্যাভ টু বাই গ্রাফ পেজ। তারপরে কি এখন বলতেই পারিস কেউ যে যে কোনো একটা আমি ইয়ে করতে পারি, একটা মোবাইল নিলাম, এই মোবাইলটার এরিয়া আমাকে মেজার করতে বলো, এই মোবাইলটার এরিয়া আমি কীভাবে মেজার করতে পারি, এই মোবাইলটার এরিয়া মেজার করা কিন্তু আমার পক্ষে পসিবল না, শুধুমাত্র আমি মোবাইলের এই টপ সার্ফেসের এরিয়াটাকে মেজার করতে পারি, টপ সার্ফেসের এরিয়াটাকে, বা এর ব্যাক সার্ফেসের এরিয়াটাকে মেজার করতে পারি, বা এর এই সার্ফেসের এরিয়াটাকে মেজার করতে পারি, এই সার্ফেসের এরিয়াটাকে, বা এর এই সার্ফেসের এরিয়াটাকেও আমি মেজার করতে পারি, আমার পক্ষে কিন্তু টোটাল মোবাইলের এরিয়াটাকে মেজার করা পসিবল না, এরিয়া বলতে আমার সার্ফেসটা বোঝায় যে সার্ফেসের ওপর দিয়ে আয়দার আমি এটাকে গালে লাগাচ্ছি, অথবা এটা পেছনে থাকছে, অথবা এটা সাইডে থাকছে, অথবা এটা সাইডে থাকছে, অথবা এটা সাইডে থাকছে, যেমন যে রুমে বসে এখন তোমরা পড়াশোনা করছি সেই রুমটার দেওয়ালগুলোর দিকে তাকা, আমরা রুমটার এরিয়া মেজার করতে পারবো না, কিন্তু যেটার এরিয়া মেজার করতে পারবো সেটা হচ্ছে রুমের চারটে ওয়াল রয়েছে, সেই চারটে ওয়াল, একটা সামনে ওয়াল রয়েছে, একটা রাইট সাইডে ওয়াল রয়েছে, একটা ব্যাক সাইডে রয়েছে, একটা লেফট সাইডে রয়েছে, এই চারটে ওয়াল, একটা রুফ রয়েছে, আর একটা ফ্লোর রয়েছে, এই ছটা সার্ফেসের এরিয়া কিন্তু আমরা মেজার করতে পারি, এই ছটা সার্ফেসের এরিয়া আমরা ইন্ডিভিজুয়ালি মেজার করতে পারি, কিন্তু টোটাল রুমের কিন্তু এরিয়া মেজার করতে পারবো না, কারণ রুমটা স্পেস, এই স্পেসটা দিয়ে আমি হাঁটতে পারি না, এরিয়া মানেটা কি যেখান দিয়ে আমরা হাঁটবো, একটা পাতাকে যদি রাস্তায় ফেলে দিই তাহলে পাতার এই পোর্শনটা দিয়ে আমরা হাঁটি, দ্যাটস ওয়াই উই ক্যান মেজার দ্য এরিয়া অফ দ্য লিফ। এবার এইটার যদি সার্ফেসের আমাকে, এটার সার্ফেসের যদি আমাকে মেজার করতে লাগে তাহলে কী করবো, এটাকে একটা এরকমভাবে একটা গ্রাফ পেজের ওপরে নিয়ে বসে এইভাবে একটা লাইন টেনে দেবো চারদিক দিয়ে, দিলাম লাইন টেনে, তারপর দেখবো গ্রাফ পেজের এটা কতগুলো এর জায়গাকে কভার করেছে, এরকমভাবেই কতগুলো ফুল কভার, কতগুলো হাফ কভার, টোটাল নাম্বার অফ ফুললি কভার্ড স্কোয়ার প্লাস টোটাল নাম্বার অফ পার্শিয়ালি কভার্ড স্কোয়ার ইনটু এরিয়া অফ ইচ স্কোয়ার, ডান, ফাইন।